হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত নতুন একটি ব্লগে। আজকে তোমাদের সামনে আলোচনা করব রাজীব গান্ধী সম্পর্কে, কারণ আজকে আমরা সকলেই জানি আজ 21শে মে। আজকের দিনে তিনি মারা যান, আমাদের ছেড়ে চলে যান এবং পরলোক গমন করেছিলেন। আজকে তার জীবন সম্পর্কে এবং তার কর্মজীবন, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যতটুকু জানি তোমাদের সামনে আজকে শেয়ার করছি। তাই আজকে আমার ব্লগের মুখ্য বিষয় হবে রাজীব গান্ধী স্মরণে বা রাজীব গান্ধী জীবনী। ঠিক আছে, শুরু করছি। রাজীব গান্ধী, যিনি জন্মগ্রহণ করেছিলেন 20 আগস্ট 1944 এবং মারা যান 21শে মে 1991, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন 1984 থেকে 1989 সাল পর্যন্ত। ভারতের তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, আমরা এও জানি যে, এবং তিনি 1984 সালে তার মা, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর 40 বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি, আমরা জানি। এবং গান্ধী ছিলেন রাজনৈতিকভাবে শক্তিশালী নেহেরু গান্ধী পরিবারের, যেটি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সাথে যুক্ত ছিল। শৈশবের বেশিরভাগ সময় তার মাতামহ জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন। এবং আমরা জানি যে গান্ধী যুক্তরাজ্যের কলেজে পড়তেন। তিনি 1966 সালে ভারত ফিরে আসেন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ার এয়ারলাইন্সের পেশাদার পাইলট হন। 1968 সালে তিনি সোনিয়া গান্ধীকে বিয়ে করেন। এই দম্পতি তাদের সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হাজার সাথে দিল্লিতে একটি ঘরোয়া জীবনে তিনি স্থায়ী হন। 1970-এর দশকের বেশিরভাগ সময় তার মা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী এবং তার ভাই সঞ্জয় গান্ধী ছিলেন একজন এমপি। তা সত্ত্বেও রাজীব গান্ধী অরাজনৈতিক ছিলেন। 1980 সালে বিমান দুর্ঘটনায় সঞ্জয়ের মৃত্যুর পর ইন্দিরার নির্দেশে গান্ধী অনিচ্ছা রাজনীতিতে প্রবেশ করেন এবং পরের বছর আমেথিতে তার ভাইয়ের সংসদীয় আসন জিতেছিলেন তিনি এবং ভারতের সংসদে নিম্নকক্ষ লোকসভার সদস্য হন। তার রাজনৈতিক সাজসজ্জার অংশ হিসাবে রাজীবকে কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক করা হয় এবং 1982 সালের এশিয়ান গেমস আয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, আমরা জানি। 1984 সালে 31শে অক্টোবর সকালে তার মা তার দেহরক্ষীদের একজনের হাতে নিহত হন। সেই দিন পরে গান্ধী প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কংগ্রেস সমর্থকদের সংগঠিত জনতা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে দাঙ্গার কারণে পরবর্তী কয়েকদিনে তার নেতৃত্বের পরীক্ষা হয়েছিল, যার ফলে দিল্লিতে শিখ বিরোধী গণহত্যা শুরু হয়েছিল। এবং আমরা জানি যে শিখ মৃত্যুর সংখ্যা প্রায় 8,000 থেকে 17,000 ছিল এবং সেই ডিসেম্বরে কংগ্রেস পার্টি লোকসভায় এখন পর্যন্ত সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, 542টির মধ্যে 411টি আসন লাভ করে। রাজীব গান্ধীর কার্যকাল বিতর্কে আবদ্ধ ছিল সম্ভবত সবচেয়ে বড় সংকট ছিল ভোপাল বিপর্যয়, বোস কেলেঙ্কারি এবং মৌলানা আহমেদ খান বনাম শাহ বানু বেগম এবং গুলশাহ বসানোর পরপরই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হন। 1986 সালে আমরা জানি কাশ্মীরে দাঙ্গা শুরু হয় এবং 1988 সালে তিনি মালদ্বীপে অভ্যুত্থানকে উল্টে দেন, লটের মতো জঙ্গি তামিল গোষ্ঠীগুলির প্রতিপক্ষ এবং হস্তক্ষেপ করে। তারপর 1987 সালে শ্রীলঙ্কায় শান্তিরক্ষা সৈন্য পাঠান, যার ফলে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম এর সাথে খোলামেলা সংঘর্ষ শুরু হয় এবং 1987 সালের মাঝামাঝি হোপস কেলেঙ্কারি তার দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং 1990 সালের নির্বাচনে তার দলের জন্য একটি বড় পরাজয় ঘটে, আমরা জানি। আমরা এও জানি যে গান্ধী 1991 সালের নির্বাচন পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন। নির্বাচনের জন্য প্রচারণা চালানোর সময় তিনি এলটির এক আত্মঘাতী বোমা হামলাকারীর হাতে নিহত হন। তার বিধবা স্ত্রী সোনিয়া 1998 সালে কংগ্রেস দলের সভাপতি হন
এবং 2004 এবং 2009 সালে সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করেন। তার ছেলে রাহুল গান্ধী একজন সংসদ সদস্য এবং 2019 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আমরা জানি, এবং 1991 সালে ভারত সরকার মরণোত্তর গান্ধীকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করে। 2009 সালে ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভে গান্ধীকে মরণোত্তর আধুনিক ভারতের বিপ্লবী নেতা পুরস্কার প্রদান করা হয় আমরা জানি। আমরা তার প্রাথমিক জীবন সম্পর্কেও জানি কিছু কিছু তথ্য, যে তার প্রারম্ভিক জীবন এবং তার কর্মজীবনও আমরা জানি। যেমন রাজীব গান্ধী ইন্দিরা এবং ফিরোজ গান্ধীর ঘরে 20 আগস্ট 1944 সালে বোম্বেতে জন্মগ্রহণ করেছিলেন। 1951 সালে রাজীব এবং সঞ্জয়কে শিবনিকেতন স্কুলে ভর্তি করা হয়, যেখানে শিক্ষকরা বলেছিলেন যে রাজীব লাজুক এবং অন্তর্মুখী ছিলেন এবং চিত্রকলা ও অঙ্কন খুব উপভোগ করতেন তিনি। তিনি 1954 সালে উইলহাম বয়েজ স্কুল দেরাদুন এবং দেউন স্কুল দেরাদুনে তিনি ভর্তি হন, যেখানে সঞ্জয় তার 2 বছর পরে যোগ দেন। রাজীবকে 1961 সালে এ লেভেল পড়ার জন্য লন্ডনে পাঠানো হয় এবং রাজীব সুইজারল্যান্ডের একটি আন্তর্জাতিক বোর্ডিং স্কুলে লিগাল হিউম্যানিটি এর এও শিক্ষিত ছিলেন। 1962 সাল থেকে 1965 সাল পর্যন্ত তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন কিন্তু ডিগ্রি পাননি। 1966 সালে তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি কোর্স শুরু করেন, কিন্তু তাও সম্পূর্ণ হয়নি। গান্ধী সত্যিই যথেষ্ট অধ্যয়নশীল ছিলেন না, কারণ তিনি পরে সেটা নিজে স্বীকারও করেছিলেন আমরা জানতে পারি। এবং আমরা কি জানি না, গান্ধী 1966 সালে ভারতে ফিরে আসেন, যে বছর তার মা প্রধানমন্ত্রী হন। তিনি দিল্লি যান এবং ফ্লাইং ক্লাবের সদস্য হন, যেখানে তাকে পাইলট হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং 1970 সালে তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট হিসাবে নিযুক্ত হন আমরা এটাও জানি। এবং আমরা জানি যে তিনি তার ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পেছনেও তার যে ভূমিকা এটাও কিন্তু আমরা জানি, আমাদেরকে স্মরণ করতে হবে অকপটে। ঠিক আছে, তোমাদেরকে যতটুকু জেনেছিলাম তার জীবন সম্পর্কে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, খুব সংক্ষিপ্ত পরিসরে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।